আসসালামু আলাইকুম। নাবিব, নাবিব আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। শুভ সন্ধ্যা জি আসিফ শুভ ভাই, সন্ধ্যা। ফারাজ ভাই। আচ্ছা, জি শুভ, আসিফ আপনাকে ভাইয়ের শুভ। অসুস্থতার কথা শুনে মানে খারাপ লাগতেছে, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর হচ্ছে যে আমার এখানে আমাদের এলাকা আজকে রহমত বর্ষিত হইতেছে, তো মাহফিল এই নয়েজ হয় কিনা একটু আমার বলেন তো। দাদা, আচ্ছা, সময় আছে, ঠিক আছে, কিন্তু রহমতের আওয়াজ আমরা পাচ্ছি না, আচ্ছা নিবোধ তাহলে ঠিক হয়। আছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আচ্ছা, আমি আসলে আমি সংশয় .com পড়ি, টুকটাক আপনার আসিফের ভিডিও গুলো দেখি আপনাদের এগুলো। আমার কোনো প্রশ্ন নাই, এমনিতে একটা ব্যাপার শেয়ার করার জন্য আর কি যুক্ত হয়েছি। সেটা হচ্ছে যে এই আপনার ধরুন না, আমার যে জ্ঞান আছে সেটা আর আপনার যে জ্ঞান আছে ওটা, হ্যাঁ, আমরা দুজনেই সর্বোচ্চ জ্ঞানের মানে বিবেচনা করে এই জ্ঞান মানে বিলিভার হিসেবে যদি বলি তাহলে জ্ঞানটা আল্লাহ তাআলাই দেয়। তো একজন মনে করলো যে মানে ইসলাম ঠিক নাই, আরেকটা ধর্ম ঠিক আছে, আর আরেকজনের মনে হলো যে না, ইসলামই রাইট। তো সেক্ষেত্রে যে ইসলাম থেকে চলে গেল সে তো তার জ্ঞান সর্বোচ্চ ব্যবহার করছে, হ্যাঁ। তো কিয়ামতের মাঠে বা হাশরের মাঠে যখন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবে যে এই অর্থাৎ সে কেন ইসলামে দাখিল হয় নাই, তখন তো সে আল্লাহ তাআলাকে অবশ্যই এটা বলবে যে আল্লাহ, আমি তো আমার জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করছি, আমার কাছে মনে হয় না তখন ইসলাম ভালো, আমার কাছে বৌদ্ধ ধর্ম ভালো মনে হয়েছে আমি সেটা গ্রহণ করছি, বা ইহুদি ধর্ম ভালো মনে হয়েছে আমি সেটা গ্রহণ করছি। সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে মানে আবার কিভাবে প্রশ্নবিদ্ধ করবে? হ্যাঁ, খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। এটা তো অবশ্যই যে মানুষের জ্ঞানের বা মানুষের বুদ্ধিমত্তার, এখানে জ্ঞান থেকে বলা ভালো বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তাটা তো এক একজনের এক এক রকম থাকে, কেউ একটা জিনিস খুব সহজে বুঝতে পারে, কেউ একজন একটা সহজ জিনিস হয়তো বুঝতে পারে না, বুঝতে অনেক তার কাছে অনেক কঠিন মনে হয়। এটা তো নির্ভর করে, এটা আবার নির্ভর করে, মনে করেন সে একটা বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন মা কি কি খাবার দাবার খেয়েছে, কি কি পুষ্টিকর খাবার দাবার খেয়েছে, কি কি ভিটামিন খেয়েছে, এগুলো সমস্ত কিছুর উপর নির্ভর করে হচ্ছে সেই বাচ্চাটার আইকিউ লেভেল, তাই না ভাই? নাকি আপনি কি বলেন নাবি ভাই? জি জি আসিফ ভাই, অবশ্যই, হ্যাঁ সেটাই, একটা খাবার দাবার একটা সহ বাচ্চা অন্যান্য জিনিসের উপর। একটা বাচ্চা জি জি যখন এই তারপর যখন একটু বেড়ে ওঠে, বেড়ে ওঠার সময় সে যদি পর্যাপ্ত খাবার পায়, তারপর মিনারেল মানে এই যে ভিটামিন পায়, তারপর হচ্ছে অন্যান্য জিনিসপত্র যদি ঠিকভাবে পায়, সুষম ইয়া পায়, যেমন ধরেন বাংলাদেশের একটা বস্তিতে থাকে একটা ছেলে, ছেলের বেড়ে ওঠাটা যেরকম হবে ইউরোপের। নাবি ভাই, আপনার ওইখান থেকে পিছন থেকে অনেক শব্দ হচ্ছে, আপনাকে একটু মিউট করে রাখছি আমি, পিছন থেকে অনেক শব্দ হচ্ছে, আপনি নিজেকে মিউট করে রাখেন। হ্যাঁ, একটা ইউরোপে মনে করেন একটা ছেলে, যে ছেলেটা অনেক ভালো ভালো খাবার দাবার পাচ্ছে, যেমন বাংলাদেশের একটা সুপার মার্কেট থেকে আপনি ফরমালিন যুক্ত যে ডিম কিনতেছেন, যে দুধ কিনতেছেন, যে এইটা সেটা কিনতেছেন, হাবি জাবি, সেগুলোর ভিতরে অজস্র ভেজাল জিনিসপত্র, কিন্তু ইউরোপের একটা সুপার মার্কেটে তো আপনি পাবেন একদম সবচেয়ে ভালো জিনিসটা পাবেন। হ্যাঁ, এখানে সরকার নিয়ন্ত্রণ করে এই কোন জিনিসের কোন জিনিস কতটুকু ভালো সেই জিনিস নিয়ন্ত্রণ করে। এখন এই রকমের খাবার দাবার খেয়ে বাংলাদেশের একটা ছেলের আইকিউ লেভেল, বুদ্ধিমত্তা, বোঝার সক্ষমতা এই জিনিসটা কম হতে পারে, আর ইউরোপের একটা বাচ্চার এই 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 বোধ বুদ্ধিটুকু একটু বেশি হতে পারে। এখন দুজনের বোধ বুদ্ধি তো সমান না, তাহলে যদি দুজনের বোধ বুদ্ধি সমান না হয়, তাহলে আল্লাহ যদি দুজনকেই বোধ বুদ্ধি সমান দিত, তখন এই জিনিসটা একটা ইয়া হতো যে দুজনকেই লেভেল প্লেইং ফিল্ডটা দেওয়া হয়েছে, কিন্তু একজন খেলতে পারছে আরেকজন খেলতে পারে নাই। হ্যাঁ, তখন আর কি বিচার বিচার আচারের ব্যাপার থাকতো, কিন্তু এখানে তো লেভেল প্লেইং ফিল্ডের তো কোনো ঠিক ঠিকানা নাই। আপনি যে প্রশ্নটা করেছেন খুবই ভালো প্রশ্ন, এটা তো মানে একটা উদ্ভট জিনিস যে আল্লাহ পাক তো তাহলে সবাইকে এক রকমের সুবিধা দিল না, কেউ হয়তো এমন একটা পরিস্থিতিতে পড়ছে যেখানে তার আইকিউ লেভেলটা ডেভেলপ করে নাই, বুদ্ধিমত্তা সেভাবে ডেভেলপ করে নাই, জ্ঞান সেভাবে ডেভেলপ করে নাই, এই জন্য সে হয়তো ইসলামকে হয় ধরে নিচ্ছে ইসলাম সত্য, ইসলামকে হয়তো সে বুঝতেই পারলো না, সে বৌদ্ধ ধর্মে চলে গেল, এটাতে এটা তো সে বিপদে পড়ে যাবে। এখন এটা তো অবশ্যই একটা ভালো প্রশ্ন। হ্যাঁ নাবিক ভাই বলেন এবার। আচ্ছা আসিফ ভাই, আমি আপনার কথার সাথে বলি একটু আসিফ যে ভাই, আমাদের আমি সাধারণ, এখানে একটা আমি একটা উত্তর দিতে পারি এখানে। আমি মনে করি নাবিক ভাইয়ের প্রশ্নটা মোটেও ভালো প্রশ্ন না, ফার্স্ট অফ অল, কেননা নাবিক ভাই ধরে নিচ্ছেন যে আল্লাহ যে দাবি করতেছেন উনি উনি হচ্ছে পরম করুণাময়, অসীম দয়ালু বা ফেয়ার একটা বিং, এটা তো মোটেও না। সে আল্লাহ তো হচ্ছে আপনার 1400 বছর আগের কে মানে ট্রাইবাল মানুষের বানানো একটা একটা মিথিক্যাল ক্যারেক্টার, যে যে শুধুমাত্র তখনই আপনাকে কোনোভাবে কনসিডার করবে যদি তার আপনি ট্রাইবের অংশ হন। এছাড়া আপনি কি ভাবলেন, আপনি আপনার যুক্তি বুদ্ধি ব্যবহার করলেন কি করলেন না, আপনি ফেয়ার ছিলেন কি ছিলেন না, আপনি এই করছেন কি সেই করছেন, এই সম্পর্কে তো আল্লাহ আল্লাহর কোনো আবদুল্লাহ যায় আসে না। আল্লাহ আপনাকে মানুষ হিসাবে কনসিডার করবে, আপনাকে ইয়ে হিসাবে কনসিডার করবে তখন যখন প্রথমে আপনি তাকে মেনে নিবেন। এছাড়া আপনি তো সৃষ্টির নিকৃষ্টতম ব্যক্তি, তার মানে নিকৃষ্টতম বিং আপনি তার কাছে, এটা আপনি আপনি তাকে ফেয়ার ভাবতেছেন কোন কোন পার্সপেক্টিভের উপর ভিত্তি করে? সে তো আনফেয়ার একটা। পারদ ভাই, সেই আমি সাথে আমি আমি সেই সাথে নবী জি ভাই জি সেই সাথে আরো কয়েকটা আসিফ ভাই, বিষয় আছে, হ্যাঁ আরো কয়েকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে। মনে করেন যে নবী মোহাম্মদের দুই নাতি হাসান হোসেন, হ্যাঁ, এরা তো ঘটনাচক্রে নবী মোহাম্মদের পরিবারে জন্মাইছে, এটা তো তাদের কোনো কৃতিত্ব ছিল না, তাই না নবী ভাই? কি কি বলেন আপনি, তাদের কি না তাদের না কোনো তাদের কৃতিত্ব ছিল? তাদের কোনো কৃতিত্ব ছিল না, না না তাদের কোনো কৃতিত্ব তাহলে ছিল না। ওই এক হচ্ছে পরিবারে ওই পরিবারে জন্মায় তারা হয়ে গেল জান্নাতের যুবকদের সর্দার, তাই না? হাদিসে আছে এটা, তারা হচ্ছে ইভেন জান্নাতি ইভেন যুবকদের হাসান সর্দার। হাসান হাসান রাজি আল্লাহ তাআলা যিনি,
উনি তো আপনার প্রায়, আমি বেদেওয়ান নেহাতে দেখলাম প্রায় 70 বা 70 প্লাস 70-এর বিয়ে উপরে, করছেন উনি। 70-এর জি উপরে জি বিয়ে করছে, হ্যাঁ, আরো অনেক, 300-এর উপরে, মানে সত্যিকারের হিসাব করলে 300-এর উপরে যায় সেটা। হ্যাঁ, বিয়ে করার বাতিক ছিল, তো যাই হোক, ওগুলা বাদ দিলাম। সে তো হচ্ছে গিয়ে মনে করেন নবী মোহাম্মদের ঈশের পরিবারের জন্য, আচ্ছা বুঝলাম, আসিফ ভাই, আসিফ ফাতিমা। ভাই, হ্যাঁ বলেন। ইসলামে শুধুমাত্র একমাত্র জীবন বিধান যেটা আপনাকে দিবে প্রপার ফ্যামিলি বন্ডিং। আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো দেখি, যে যে ফাতিমা, ফাতিমা মানে মানব জাতির জন্য, পৃথিবীর নারী সমাজের জন্য কি এমন উল্টাই ফেলছে, উল্টাই ফেলাইছে দুনিয়া, যে তারে আসিফ ভাই, জান্নাতের শর্তানি করে দিল? আমি এই ব্যাপারটা নিয়ে আমি অনেক ভাবছিলাম। সেটা হচ্ছে ইসলামের প্রথম শহীদ হচ্ছে আপনার সুমাইয়া, যিনি উনি উনি তো খুব নৃশংস ভাবে উনি মারা গেছে আবু জাহেলের, আবু হাকামের হাতে আর কি। যাই হোক, তো ওই হিসাবে তো আমার মনে হয় যে যদি মানে কোনো মর্যাদা দিতে হয় ইসলামের নারীদেরকে, তাহলে তো প্রথম সুমাইয়ার একটা মর্যাদা দেওয়া উচিত, বা খাদিজা টাকা পয়সা খরচ করছে। আমি তো মনে করি কিন্তু আমাকে ফাতেমার যদি ক্ষেত্রে দেওয়া যেত, আমাকে যদি দেওয়া যেত, তাহলে তো আমি বেগম রোকেয়াকে একটা মানে জান্নাতের সর্দানি করতাম, তাই না? বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য যে পরিমাণে লেখালেখি করছে, যে পরিমাণ কাজ করছে, এটা তো অতুলনীয়। কিন্তু ফাতেমা কি করছে, ফাতেমা নারী শিক্ষার জন্য কি করছে, নারীদের অগ্রগতির জন্য কি করছে? ভাই বলেন তো একটু ভাই, ফাতেমা নারীর অগ্রগতির জন্য কি এমন চুলটা উঠাইছে, বলেন তো একটু দেখি। ফাতেমা তো আমি বলবো, আসিফ ভাই আমি বলবো, হ্যাঁ আপনি বলেন, আপনি আমাদের আচ্ছা সাথে আলোচনা করেন ফাতেমা তো কিছু করছে সে, আমি জানি আপনার না সে কিছু করছে। সে কিছু করছে এটা তো আমিও দেখি না। সে জাস্ট মানে রসুলুল্লাহর কোলে যা ছিল, রসুলুল্লাহ যা, সেও তা, এর বাইরে তো সে কিছু করছে বলে আমি দেখি না, মানুষের জন্য করছে আচ্ছা বলে আচ্ছা দেখি না, ইসলামের জন্য করছে বলেও দেখি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে তো হচ্ছে কেন মানে পরিবার কোরআনে তো একটা, তাদের, কোরআনে একটা গল্প আছে, মুসা এবং খিজিরের গল্প, গল্পটা তো আপনি নিশ্চয়ই পড়েছেন। সেই খিজির একটা বালককে হত্যা জি জি, করছিল, এটা তো আপনি জানেন যে একটা বালক, হ্যাঁ হ্যাঁ জানি জানি, সেই কাফের বালকটা, কাফের হবে। সেই বালকটাকে, বালকটা হচ্ছে কি জন্মগত ভাবে কাফের ছিল, এটা কি আপনি জানেন যে সেই বালকটা জন্মগত কাফের, সে তার হ্যাঁ হ্যাঁ, জন্মগত জন্মগত স্বভাব ছিল, জন্মগত কাতার, হ্যাঁ তা সেই জি জি জি, বালকটার জন্মগত স্বভাবই ছিল কুফুরি করা, মানে তাকে সৃষ্টি করা হয়েছে মানে কুফুরির স্বভাব দিয়ে। তাহলে ভাই জি জি, এখন এই দুইজনকে যদি আমি পাশাপাশি রাখি, হাসান হোসেন এবং এই যে যেই বালকটা যাকে কুফরি ইয়া দিয়ে সৃষ্টি করা হয়েছে, হাদিস চাইলে আপনি একে আমি দেখাইতে পারি, সংশয় ডট কমে আছে, আপনি ওই লেখাটা একটু পড়ে নিন, ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে, এই লেখাটা একটু পড়ে নিতে পারেন, এটার ভিতরে সব দলিল দেওয়া আছে। এইখানে আপনি দেখতে পাবেন জি জি, যে এই বালকটাকে সৃষ্টি করা হয়েছে কুফরি ইয়া দিয়ে সৃষ্টি করা হয়েছে, হ্যাঁ কুফরি স্বভাব দিয়ে সৃষ্টি করছে আল্লাহ পাক। ভাই এক বালককে সৃষ্টি করলো কুফরি স্বভাব দিয়ে, তারে আবার খিজির মেরে ফেললো, ওটা বাচ্চাটা গেল জাহান্নামে, আর মোহাম্মদের পরিবারে জন্মানোর কারণে হাসান হোসেন হইলো জান্নাতের সর্দার, এইটা ভাই কি? আচ্ছা সেগুলো বাদই দিলাম, মনে করেন তিব্বতে একটা বৌদ্ধ পরিবারে একটা বৌদ্ধ মানে ধর্মগুরুর ছেলে, হ্যাঁ সেই ছেলেটার তো, সেই ছেলেটার তো ইসলাম সম্পর্কে জানার সম্ভাবনা একটু কম, তাই না? জানলেও অল্প স্বল্প জানতে পারবে, যে ওই মরুভূমির ভিতরে একটা মানে ডাকাত সর্দার ছিল, ডাকাত সর্দার গিয়া মানে গনিমতের মাল নিত, মাইয়া টেয়া মানে গনিমতের মাল নিয়ে কামড়াকামড়ি করতো, এইরকম একটা কথা সে শুনবে তার তার ওইখানে, তাই না? তিব্বতের একটা জায়গাতে মনে করেন একটা বৌদ্ধ পরিবারে, একটা বৌদ্ধ ধর্মগুরুর পরিবারে একটা বাচ্চা জন্মাইছে, সে ছোটবেলা থেকে এইরকমই তো শুনবে যে মধ্যপ্রাচ্যে একটা নবী আছে, নাম হইতেছে মোহাম্মদ, সে হচ্ছে ডাকাতি ডুকাতি করতো, গনিমতের মাল লুটপাট করতো, মেয়েদেরকে তুলে নিয়ে যেত, এইরকমই তো শুনবে সে, তাই না? এখন এই বাচ্চাটা জি জি মনে করেন একটু বড় হইলো, বড় হওয়ার পরে সে মনে করেন 20-30 বছর বয়স হইলো, তখন কোরআনটা পড়লো, ধরে নিচ্ছে তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছে ইসলাম সত্য, আর কোরআন পড়া সে মানে, কিন্তু সে কিন্তু এই 30 বছর বয়সে তার কিন্তু একটা মানসিক ডেভেলপমেন্ট হয়ে যাবে, তাই না? তার একটা বদ্ধমূল ধারণা হয়ে যাবে, এই রকমের অবস্থাতে তার আগের যে ধারণা সেই ধারণাটা চেঞ্জ করা তার জন্য খুবই কঠিন। সে আসলে চেঞ্জ করতে বেশিরভাগ মানুষই পারে না, একটু বয়স হয়ে গেলে, 18 পার হয়ে গেলে মানুষের এই যে আইডিয়া গুলা পরিবর্তন করা খুব কঠিন হয়ে যায় তখন, তাই না? একটা মানে আগে আগেই একটা ইয়া তৈরি হয়ে যায়, বদ্ধমূল ধারণা তৈরি হয়ে যায়। এখন আসিফ ভাই আমি, জি জি ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি বলেন, এখন মনে একটু করেন বলতে একটা চাইছিলাম আর মুসলিম কি। পরিবার, মুসলিম পরিবারে একটা বাচ্চা জন্মাইছে, সে কিন্তু বাই ডিফল্ট ইসলাম পায় গেল, আর ওই যে বেটা তিব্বতে বৌদ্ধ পরিবারে জন্মেছে, সে কিন্তু 30 বছর বয়সে ইসলাম পাইলো, তাও 30 বছরে সে কিন্তু অলরেডি একটা ডিসিশন নিয়ে ফেলাইছে, তার জীবনের ডিসিশন সে নিয়ে ফেলাইছে। এখন এই দুজনের লেভেল প্লেইং ফিল্ডটা এক হইলো না, তাহলে তো ইনসাফ হলো না এখানে, এখানে তো বেইনসাফ হইলো। হ্যাঁ এবার বলেন না, আমি ভাই কি বলতে চাচ্ছিলাম। জি জি, আমিও এটাই মানে আপনার এই যে আমাদের দেশের যে নির্বাচনের যে প্রেক্ষাপট, না আমি দেখলাম যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেক আলোচনা হয়। হ্যাঁ, বিএনপি তো প্রায় অভিযোগ করে তারা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না, তো আখেরাতের যে ডিসিশনটা পরকালে অনন্তকালের জান্নাত জাহান্নাম, সেক্ষেত্রে তো আল্লাহ তাআলার উচিত ছিল যে মানে একেবারে ছুলছাড়া লেভেল প্লেইং ফিল্ড করা, তাই না? অর্থাৎ যেটার পরে আর মানুষের কোনো প্রশ্ন থাকবে না। আর আরেকটা কথা হচ্ছে যে আসলে সেটা হচ্ছে মানে ইমানটা তো হচ্ছে একটা অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাসের পরীক্ষা কেন হবে? একটা লোক বিশ্বাস করতেও পারে নাও করতে পারে, বিশ্বাসটা তো প্রমাণ না, পরীক্ষা হলে আমলের হইতে পারে, তাই না? এটা এটাও একটা ভালো কথা বলছে ফারাজ ভাই, এটা 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 কেমন কথা এবার আপনি বলেন দেখি, অন্ধবিশ্বাসের পরে আবার ইয়া কি ভাই? ভাই এটাই তো মজাজাত তো এখানেই ভাই, কে কত বেশি জোর দিয়ে, মন থেকে জোর দিয়ে অন্ধবিশ্বাস করতে পারলো যে আমি বুঝুম না, আবার কি বুঝাবি এই যে তুই, আমি এই বুঝুম না। এই ফারাজ ভাই,
ধরেন বা না মনে আমরা করেন এখানে এখানে এটাও হইতে পারে যে অন্ধবিশ্বাসটাকে ভালোভাবে প্রিচ করলো, মানে কত মানুষের সাথে ঠকবাজি বাটপারি করে কে এই অন্ধবিশ্বাসটা ভালো প্রিচ করলো, বা অন্ধবিশ্বাসের উপর বেস করে কে কত কে এই অন্ধবিশ্বাসটা ছড়াইলো, হোক সেটা যুদ্ধ করে হোক সেটা মুক্তি, সেটারও ইয়ে হইতে পারে। তো আলটিমেটলি অন্ধবিশ্বাসের কি পরীক্ষা কিভাবে হবে সেটা তো মানে কোরআন হাদিস থেকে বোঝাই যায়, মূল ইয়েটা হচ্ছে প্রিচ করা, ওই অন্ধবিশ্বাসটা ছড়ানো, সেটা বাই হুক আর বাই কুক আর কি। হ্যাঁ নাবি ভাই বলেন। আচ্ছা, আমি প্রায় সময় আমার বন্ধুদের সাথে বসলে এই কথাটা বলি, সেটা হচ্ছে যে আপনার গাড়ি যাচ্ছিল তো এই জন্য মিউট করলাম, সরি। তো আপনার সেটা হচ্ছে যে আমরা 5 জন একটা জায়গায় বসে আছি, এখন আমাদের মধ্যে একজন বলল যে এই আমরা যদি আজকে সারা রাত জো বাইডেন বলে জিকির করি, তাহলে কালকে সকালে জো বাইডেন আসে আমাদের এক একজনকে $1,00,000 দিবে। হ্যাঁ, একজন বললো বা আমি বললাম। বলার পরে যেহেতু আমি কথাটা বলছি, এটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা না, কারণ এটার কোনো প্রমাণ নেই। এখন দুইজন বিশ্বাস করছে, দুইজন করে নাই। পরে দুই দুইজন বিশ্বাস করছে, তারা ঠিকই সারা রাত জিকির করলো জো বাইডেন কইরা কইরা। এরপরে পরের দিন আসে জো বাইডেন তাদেরকে $1,00,000 করে দিছে। আচ্ছা, ভালো কথা। এখন যারা জিকিরটা করলো না, এদেরকে মানে উদম পিটানো শুরু করছে একেবারে, মানে অনন্তকালের পিটানে। এখন এদের দোষটা কি? এরা তো বিশ্বাস, এরা তো প্রমাণ পায় না জো বাইডেন আসে। বিশ্বাস করার একটা স্বাধীনতা আছে না? সে চাইলে বিশ্বাস করতে পারে, নাও করতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা তো ওরকমটাই করতেছে, মানে বিশ্বাসের স্বাধীনতাটা দিতেছে না উনি ওইভাবে। কিন্তু ওই আপনার শাস্তির বেলায় উনি ঠিকই খুব হার্ড যে মানে শাস্তি উনি দিবে অনন্তকাল পর্যন্ত শুধুমাত্র বিশ্বাস না করার জন্য। অথচ উনি কিন্তু কোনো প্রমাণই দেয়নি। একটা মানুষ শ্রীকৃষ্ণকে বিশ্বাস করবে নাকি আল্লাহকে বিশ্বাস করবে? এখানে তো প্রমাণের কিছু নেই, দুইটাই বিশ্বাস, এটাই আর কি ভাই। মানে আল্লাহ একটু হিজাবি হিজাবি মুমিনাদের মতো সামনে আসতে লজ্জা পাচ্ছেন। উনি প্রমাণ দিবেন না, উনি উনার সরাসরি মানে উনি যদি চান প্রমাণ দিতে, উনার উনার দেওয়া প্রমাণ এটা তো কোনো মানুষ ইহজন্মে মানে এই পর্যন্ত যত মানুষ আসছে তারা সবাই মিলে যদি একসাথে বসে চেষ্টা করে যে তার প্রমাণটাকে ভুল প্রমাণ করার, তার দেওয়া প্রমাণটাকে ভুল ভুল বলার, সেটাও তো তারা পারবে না। যদি আর কি মানে ডিনায়াল মোডে থাকে সেটা আলাদা কথা, বাট তথ্যগতভাবে ওটাকে ভুল প্রমাণ করা সেটা তো কখনো পারবে না। কিন্তু আল্লাহ তার পক্ষ থেকে এরকম কোনো প্রমাণ দিবে না। তিনি প্রমাণ দিবেন কি, এই যে মনে করেন কোনো ভূমিকম্প হইলো বা কোনো ন্যাচারাল ডিজাস্টার হইলো, মানুষ মারা গেল, তখন মানে মুমিনরা সব এই যে আল্লাহর গজব আল্লাহর গজব, ন্যাচারাল ডিজাস্টারকে তারা আল্লাহর গজব বলতে গিয়ে পারবে, বাট আল্লাহ নিজের কোনো প্রমাণ নাই। তারপর আল্লাহ তার প্রমাণের কথা কিসে বলছে যে তার সৃষ্টির দিকে তাকাও ভাই, তিনি যে কোনো কিছু সৃষ্টি করছেন বা মহাবিশ্বে যে কোনো কিছু সৃষ্টি হয়েছে সেটারই কোনো প্রমাণ নাই। কোনো কিছু ধরেন আমরা যে জিনিসটা জানি লজিক্যালি যে জিনিসটা ফলো করে সেটা হচ্ছে কোনো কিছু কমপ্লেক্স হইলেই তার যে একটা সৃষ্টিকর্তা থাকবে জিনিসটা লজিক্যালি ফলো করে না, এটা একটা ইলজিক্যাল জিনিস, এটা মানুষই তার জ্ঞান বুদ্ধি ব্যবহার করে বুঝতে পারছে। সেই জ্ঞান বুদ্ধিটা আল্লাহ নামক ক্যারেক্টার নাই। কেন নাই? কেননা আল্লাহ নামক কোনো ক্যারেক্টার লজিক্যালি এক্সিস্ট করে না। আল্লাহ নামক ক্যারেক্টার মোস্ট মেক সেন্স করে কিসে, এটা হচ্ছে প্রিমেটিভ মানুষরা, গুহাবাসী মানুষরা যারা ডাকাতি করতো, গোত্রে গোত্রে ডাকাতি করতো, তাদের বানানো একটা ক্যারেক্টার হিসাবে মোর মেক সেন্স করে, ওখানে সেন্সটা বেটার বেটার মেক সেন্স করে আর কি। তো ওই দিক দিয়ে আল্লাহ মেক সেন্স করে, বাট আপনি এমন কোনো লজিক্যাল ক্যারেক্টার বা র্যাশনাল ক্যারেক্টার যে তার প্রমাণ দিতে বলবে আমার সৃষ্টির দিকে তাকাও, ওই প্রমাণ না দিয়ে যে এটা সৃষ্টি বা সে সৃষ্টি করছে এরকম ডাইরেক্ট প্রমাণ না দিয়ে, সে তো মানে সেটা তো একটা ইলজিক্যাল কথা ছাড়া অন্য কোনো কিছু হবে না। তো হ্যাঁ আপনি যেটা বললেন আল্লাহর কোনো প্রমাণ না দিয়ে সে যদি এক্সপেক্ট করে এরকম, তাহলে তো একটা এটা একটা ইরেশনাল এক্সপেকটেশন ছাড়া অন্য কোনো কিছু না, যদি আল্লাহ বলে কোনো ক্যারেক্টার থাকেও আর কি। জি জি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই প্রসঙ্গে আরেকটু বলি, আমি আমার বাবাকে দেখি, উনি হচ্ছে পড়াশোনা জানে না, মানে প্রতিদিন সকালবেলা কাজ করতে চলে যায় আর আসে সন্ধ্যা, আসতে আমাদের জন্য বাজার টাজার নিয়ে আসে, আর হচ্ছে আপনার এই যে এই শুয়ে থাকে, এরপরে আবার পরের দিন সকালে কাজে চলে যায়। মানে ওনার জীবনটা আমি আজকে 20 বছর এভাবে দেখছি। এই ধরনের লোক তো হিন্দু ধর্মেও আছে, বৌদ্ধ ধর্মেও আছে, বা খ্রিস্টান ধর্মেও আছে। এই লোকগুলোর পক্ষে কি সম্ভব ধর্ম নিয়ে স্টাডি করে এত কিছু করে একটা সঠিক ধর্ম বেছে নেওয়া? মানে আমি তো আমার মনে হয় যে কখনোই সম্ভব না। এরকম একজন হিন্দু লোক যদি হয় আমার বাবার মতো, হুবহু পড়াশোনা জানে না, নিজের মানে এই ইনকাম করার জন্য পুরো সময়টা ব্যয় করে দিয়েছে নিজের পরিবারের জন্য, এদের কি হবে? এরা তো আমি তো এদেরকে একেবারে মানে নির্দোষ মনে করি। আচ্ছা নাবিব ভাই, আপনি তাকদীর বিষয়ক আমার একটা লেখা আছে, ওই লেখাটা আপনি আরেকটু ভালো করে যদি আগে পড়ে থাকেন আরেকবার একটু ভালো করে পড়ে নিন, কারণ এর চেয়ে আপনি আজকে যে প্রশ্নগুলো করলেন এর থেকে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার আছে ওই লেখাটার মধ্যে। ওই লেখাগুলোর ভিতরে আপনি এইটা পাবেন যে মানুষ যে আকাম কুকাম করে সেগুলো কিন্তু আল্লাহ পাকি করায় নেন মানুষকে দিয়ে, ঠিক আছে? এগুলো কিন্তু আমি মনে হয় পড়ছিলাম আসিফ ভাই, ওই যে জেনার অংশ যেটা আদমের জন্য নির্দিষ্ট, জেনার অংশ না, মানুষ যত খারাপ কাজ করে, যত খারাপ কাজই করে, এই যে আমি যে এখন আল্লাহ এবং নবীকে নিয়ে এই যে ঠাট্টা তামাশা করছি, এগুলো আল্লাহ পাকি আমাকে, হাদিস অনুসারে এগুলো আল্লাহ পাকি আমাকে দিয়ে
করায় নিচ্ছে, আমি ভাই কিচ্ছু করছি না, বিশ্বাস করেন, কোরআন হাদিস খুলে দেখেন, ওই লেখাটা পড়েন, ওই লেখাটার ভিতরে পরিষ্কার ভাবে পেয়ে যাবেন। আপনি যদি মানে আজকে যদি আলোচনা হইতো তাহলে আমি লেখাটা বের করে দেখাতে পারতাম, কিন্তু আপনি তো মনে হচ্ছে নিজেই পড়ে নিতে পারবেন। আপনি লেখাটা পড়েন, এই যে আপনি যে বেইনসাফির কথা বলতেছেন ওইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে বেইনসাফির মাত্রা কত ভয়ঙ্কর। আরেকটা লেখা আপনাকে আমি পড়তে বলবো, সেটা হচ্ছে যে নাটক, একটা নাটক আছে শয়তানের জবানবন্দি, মানে আরজালি মাতুব্বরের মূল লেখাটা, ওই আমি এটাকে এডিট করেছি। এই দুটো লেখা একটু আপনি ভালো করে পড়ে নিন, ঠিক আছে? জি জি আসিফ। আচ্ছা আরেকটা কথা বলি ভাই, বলবো শেষ কথা বলেন ভাই, অনেক শেষ কথা, ঠিক আছে, ওকে। আচ্ছা ওই যে আপনার এই পৃথিবী তো গোলাকার বা চ্যাপ্টাকৃতি আর কি, তো আকাশ তো শুধু পৃথিবীর উপরে নাই, মহাকাশের অংশ তো পৃথিবীর নিচেও আছে, তাই না? তো সেক্ষেত্রে অর্থাৎ আপনার মানে মমিরা তো সবসময় যেটা বলে সেটা হচ্ছে যে আল্লাহ তালা উপরে আছে, আল্লাহ তালা উপরে আছে মানে আসমানের উপরে আছে, আসমানের অংশটা তো নিচেও আছে, সেক্ষেত্রে কি বলা যায় না যে আল্লাহ তালা নিচেও আছে, ওনার আরশটা তো সৃষ্টিকূল পরিবেষ্টিত? তাহলে উপরে আছে না নিচে আছে, নাকি উপরে আছে নিচে আছে, দুই দিকেই আছে? সেটাই তো, মানে শুনি তো শুধু উপরে থাকার কথা না, নিচেও থাকার কথা, কারণ নিচেও তো মহাকাশ আছে, পৃথিবীর নিচটা তো আর শেষ না, এর নিচেও তো মহাকাশের বিভিন্ন অংশ আছে না? খুবই ভালো ভালো প্রশ্ন করছেন আমি ভাই, ঠিক আছে, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই, আপনার সাথে পরে আবার কথা হবে, আপনি আরো প্রশ্ন তৈরি করেন, ঠিক আছে, এরকম ভালো ভালো প্রশ্ন তৈরি করেন। আচ্ছা ঠিক আছে, যুক্ত করার জন্য ধন্যবাদ। আমি আসলে আমি কথা বলতে পারতেছি না বাবা, আপনার সাথে কথা আমার হাত পা কাঁপতেছে প্রচুর, আমি কিন্তু খুবই এক্সাইটেড আজকে না আপনার না সাথে আমার কথা বলতে তো খুবই পারছি। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুবই ভালো লাগলো, কিন্তু আজকে আমাদের তো সময় কম, কিন্তু ব্যাকস্টেজে যে মানুষ বেশি, শরীরটাও খারাপ, এই জন্য আর কি বিদায় জানিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাই, আচ্ছা ভালো ঠিক থাকেন আছে তাহলে। ঠিক আছে, আচ্ছা শুভকামনা রইলো ভাই, ঠিক আছে, আচ্ছা আপনার জন্য ফারাজ ভাই, তাহলে পরের জনকে লিপ্ত করেন, দেখেন কোনো আসিফ ভাই মিম পরের পড়েন কিনা। জনকে যুক্ত করার আগে আমি একটা একটা কথা মনে পড়লো আর কি, বুঝছেন, আমি বলতে যাচ্ছিলাম একটু আগেই, সেটা হচ্ছে মানে আপনার এই লেখাটা নিয়ে মানে অনেক অনেক বেশি সরগোল হচ্ছে, আপনি আমি জানি না আপনি এই সম্পর্কে অ্যাওয়ার কিনা, প্রচুর ডিবাঙ্ক চলতেছে আপনার আপনার লেখাটা, প্রচুর ডিবাঙ্ক চলতেছে, এবং আমি একটা ডিবাঙ্ক দেখলামও, সেটা হচ্ছে আমাদের ফেভারিট খাবার জনতার খাবার, চুনা খাবার থেকে আর কি। তো ওরে ভাই বাপ রে, আরে ভয় ভাই, হাত পা কাঁপা ভাই কাঁপি শুরু হয়ে গেল তো ভাই, কি বলছেন? ভাই যা ডিবাগ ভাই রে ভাই যা ডিবাগ, আমি মোস্ট প্রবাবলি আগামীকালকে ওই একটা ভিডিও আপলোড করবো, বুঝছেন, যারা জীবনে কখনো গাঁজা টাজা খান নাই বা চান যে মানে মানে গাঁজা না খায় চান যে গাঁজা খাইতে কেমন লাগে, গাঁজা খাওয়ার পর ব্রেনে কি ধরনের ইফেক্ট হয়, ওইটা যদি ওটা ওটা যদি এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আগামীকালকে আমি একটা ভিডিও আপলোড করবো, ওটা দেখেন ভাই, লিটারেল ভাই মানে ভিডিও দেখে আয় হয়ে যাবে তার ডিবাগের লেভেল। না এগুলো আমি শুনছি, কিছু কিছু এদের আগে কিছু কিছু শুনছি আমি, মানুষের আইকিউ লেভেল কোন জায়গায় গেলে মানুষ, আচ্ছা যাক, ওরে ভাই এগুলো কি বুদ্ধি দিয়ে বুদ্ধিমত্তার লেভেল ভাই, এত এত বড় বড় বুদ্ধিজীবী খাবারে পড়ে আছে ভাই, আপনি তো দেখে অবাক, মানে কি লেভেলের আইনস্টাইন, ডিবাগ আইনস্টাইন। আইনস্টাইন আইনস্টাইন রা যদি জানতো যে বাংলাদেশের এই সমস্ত খাবারে এত বড় বড় ইয়া বসে আছে, তাহলে কি যে করতো আইনস্টাইনরা। আচ্ছা ভাই।